নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি উইন্টার স্পেশাল মশালা আপেল রেসিপি নিয়ে। রেসিপিটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। মশালা আপেল বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নিয়েছি 2 কাপ সুজি, আর ওই একই কাপে মেজার করে আমি নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর হুইস্কার দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালোই ঘন, তাই একটু পাতলা করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। আবারও ব্যাটারটাকে আমি হুইস্কার দিয়ে ফেটিয়ে এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপামের মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1টা কড়াই, আর তাতে নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন সাদা সর্ষে। এটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। সর্ষে তেলের সংস্পর্শে এসে ফাটতে পারে, তাই আগে আমি এটাকে শুকনো খোলায় ভেজে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। সর্ষে ভালো মতো ভাজা হয়ে গেছে, এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। আদা আমার তেলে কষা হয়ে গেছে, এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি সবার প্রথম কড়ায় হালকা করে কষে নিচ্ছি। আর পেঁয়াজ কষার সময় আমি অ্যাড করে দিচ্ছি কিছু ফ্রেশ কারি পাতা। 2-3 মিনিট পেঁয়াজ কুচিগুলো কষে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি 7 মতো নুন। পেঁয়াজটা হালকা ব্রাউন করে কষে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি শীতকালের বেশ কিছু সবজি। আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিছু ফুলকপির টুকরো। আমি ফুলকপিটাকে একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি বিনস কুচি। বিনসগুলোকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, আর একইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা গাজরটাকেও অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কী সুন্দর লাগছে দেখতে। এবারে আমি এটাকে হালকা হাতে কষে নিচ্ছি। শীতকালে এই টাটকা সবজি দেখতে যেমন ভালো লাগছে বন্ধুরা, এটা স্বাস্থ্যের জন্য ততটাই উপকারী। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসে। আবারও 2 মিনিটের জন্য মশলাটা কষে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাই আবারও সামান্য নেড়ে চেড়ে আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট সেট হতে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ব্যাটারটা ভালো করে ভিজে গেছে এবং জলটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে এতে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আপামের মশলাটা। ব্যাটার আমার অনেকটাই, আর এটার ফেটানোর সুবিধার জন্য আমি এটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, আর এর কনসিস্টেন্সিটাকে পাতলা করার জন্য এতে অ্যাড করে দিচ্ছি 250-300 ml মতো জল। আপেল ব্যাটারের কনসিস্টেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ, তাই একসঙ্গে বেশি জল অ্যাড করবেন না। এটা না খুব পাতলা হবে না খুব ঘন, দেখুন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি তৈরি করতে হবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি খাবার সোডা। আমি এখানে 1 চা চামচ খাবার সোডা অ্যাড করছি। এবার হুইস্কার দিয়ে আমি এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, আর আমার ব্যাটার একেবারে রেডি। ওভেনে বসিয়ে দিয়েছি 1টা আপেল প্যান। আমার আপেল প্যানটা ছোটো, এতে ম্যাক্সিমাম 7টা আপেল করা যায়। আমি এটা হালকা হাতে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, আর এই হাতার সাহায্যে আমি প্রত্যেকটা গোল্লায় দিয়ে দিচ্ছি অল্প করে ব্যাটার। আপনাদের কাছে যদি এরকম হাতা না থাকে তাহলে আপনারা 1 টেবিল স্পুন করে ব্যাটার প্রত্যেকটা গোল্লায় দিয়ে দেবেন। এবার লো ফ্লেমে আপেল প্যানকে আমি কভার করে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, দেখুন আপেগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর এর কালার আর টেক্সচারও দুর্দান্ত এসছে। আমি এবার চামচের হেল্প দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও আমি গ্যাসকে লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে আরও 1-2 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি।
এইভাবে আপ্পাম বানালে এর ভিতরে এতটুকু কাঁচা থাকবে না, ব্যাটারটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় এবং আপ্পেগুলো সফট এবং ভীষণ ভালো লাগে খেতে। এবারে আমি আপ্পেগুলোকে নামিয়ে ফেলছি, দেখুন দুদিক কত সুন্দর করে আমার আপ্পে রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি আপ্পেগুলো বানিয়ে ফেলবো। বন্ধুরা, যাদেরই বাড়িতে বাচ্চারা আছে তারা জানেন খুব ভালোভাবেই বাচ্চারা সবজি একেবারেই খেতে চায় না, যদিও সেটা খাওয়া খুবই জরুরি। এই রেসিপিটা আমিও বাড়িতে ট্রাই করে থাকি, আমার বাচ্চাও এটা খেতে খুবই ভালোবাসে। আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখুন, এটা খেতে দারুণ লাগে, এটা খুবই একটা হেলদি ব্রেকফাস্ট আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করে। এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট স্কুল বা অফিসের টিফিনে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপিটা ট্রাই করে বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের আমার রেসিপি এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।